কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গাঠ হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর ধরে প্রতীক্ষাতে আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর একসাথে খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলি কখনো কিনতে পারিনি, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে ওই লস্কর বাড়ির ছেলেরা, ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাদের কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এইরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোই প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবুও কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধু মাংসের গন্ধ, এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখে না।